আল্লাহর কাছে দিন হয়েছে ইসলাম ইসলাম ছাড়া আল্লাহর কাছে কোনো দিন নেই ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করলে আল্লাহ সেনা গ্রহণ করা হবে না এতে কোনো তাপসিল লাগবে এভাবে শব্দার্থ সহ একটা লোক যদি তিরিশ পারা কোরআনের অর্থ বুঝতে সক্ষম হয় তাহলে সে আত্মরক্ষামূলক ব্যবস্থাটা তার হবে নিজেকে নিজে রক্ষা করতে পারবে সামনে দজ্জালের যুগ ফেতনার যুগ আলিম আলামা কে কী করছে এটা বলা অসম্ভব কিন্তু নিশ্চিতভাবে জেনে রাখেন যে আমাদের ইসলামের যে ক্ষতি করে এই জন্য আমাদের আলেমদেরকেই ব্যবহার করা হচ্ছে আমাদের ইসলামের মধ্যে গণ্ডগোল করা ক্ষতি করা মতভেদ সৃষ্টি করা এজন্যই আমার মতো আলেমদেরকেই ব্যবহার করা হচ্ছে এটা আলেমরা ছাড়া অন্য কেউ করতে পারে না কাজে এই জন্য সমাজে আলেমদের মধ্যে এত বিভ্রান্তিকর কথাবার্তা কাজে এই জন্য কিচ্ছু করার নাই এটা আপনি এটা বলারও কোনো ক্ষমতা নাই কিন্তু আসলে সত্য আপনি এই মূল কথাটা দেখেন যে এহুদি খ্রিস্টানরা যে ইসলামকে ধ্বংস করার জন্য তাদের যে বিরাট বাজেট কোটি কোটি ডলার বিলিয়ন তারা ইসলামকে ধ্বংস করার জন্য যে তারা পরিকল্পনা নিচ্ছে এই টাকাটা কোথায় যাচ্ছে এই টাকাটা কি কোনো কলেজ ইউনিভার্সিটির শিক্ষককে দিয়া পারবে ইসলামের ক্ষতি করতে এটা তো আমার মতো আলেমদের পিছনে এই টাকাটা ব্যয় করা হচ্ছে যার জন্য আলেমদের মধ্যে এতখানি মানে গর্বার শুধু মানে সুন্দর একটা সাজানো দেশ এটা ভেঙে চলে তারা এলোমালো করে দিচ্ছে সব একটা সুসংহত দেশ সুদর যেটা আল্লাহকে বলছেন আল্লাহ কোরআন আল্লাহ তুপসি তুপে বাদা ইসলায় পৃথিবীকে সুসংহত করার পর পৃথিবীকে সুন্দর করার পর পৃথিবীকে দুরুস্ত করার পর তোমার এর মধ্যে ফাঁসাদ ঘটাইও না তার পৃথিবী দুরুস্ত হয়েছে কখন যখন আল্লাহ বলছেন আলিয়ম আকমাল তুল হকুম দিন হকুম তখন আপনাদের এই পৃথিবী সুসংহত সুদৃঢ় সব কিছু সংশোধন হয়েছে আল্লাহ নিজে বললেন যে আমি দিনকে পরিপূর্ণ করে দিয়েছি তা আল্লাহ তালা তার রাসুলের জীবিত থাকতে বললেন দিন পরিপূর্ণ হয়েছে আর আপনারা এখন ফরজেব সুন্নত মোস্তা বাইর করেন হাদিস বাইর করেন মুক্ত বাইর করেন আর সব আলোমালো করে ফেলাইতেছে কি ব্যাপার বলেন আল্লাহ কোরআনে বলেন এটা যে আমি দিনকে পরিপূর্ণ করে দিয়েছি তো দিনকে পরিপূর্ণ মানে কি কোনো সুন্নত বাকি আছে না মোস্তাদ বাকি আছে না কোনটা বাকি আছে আকমাল শব্দটা কি ইসমে তাবজিল মানে সম্পূর্ণরূপে এটা পরিপূর্ণ করে দেওয়া হয়েছে আকমাল সেই দিনের ব্যাপারে আজকে আপনারা আমরা আলেমরা সব এলোমেলো করে ফেলছি অথচ মেইন বিষয়গুলি সম্পর্কে একটা কথাও বলা হচ্ছে না আজকে বেপরদার কারণে পৃথিবী যে কোন পর্যায়ে চলে গেছে পৃথিবীর ধ্বংসের একমাত্র কারণ হলো এই যে জেনা যখন সাধারণ হয়ে যাবে কমন তখন সেই জাতির আলো গজব বাড়বে সুদের কারবার কোনোভাবে আপনারা যত বুদ্ধি আর যত প্রশ্ন করেন সুদের থেকে আর আবার কোনো বুদ্ধি আছে এ নিয়ে আলেমদের একটা কথাও শোনেন সমাজে শুধু এই যেগুলা মানে প্রতিষ্ঠিত ব্যাপার এগুলো নিয়ে খালি আলোমালো করো ওইটা ঠিক নেই এটা ঠিক নেই ওইটা ঠিক না মানুষ হরান হয়ে যাচ্ছে যাহা নামাজ পড়লাম এতকাল কী করলাম কাজে আপনারা সতর্ক থাকেন ফাসাদ কিন্তু আমরা আলেমরাই করব আলেমরাই করছি এবং এই জন্য বাসার উপায় হলো নিজে কোরআন বোঝা এই জন্য আল্লাহ রসিদ বলছেন যে এলএম শিক্ষা সবাই উপরে এটা সবাই উপরে ফরজ কাজই সবাই কোরআন শেখার নিয়াত করেন চেষ্টা করেন আসসালামাইকুম সম্মানিত সুদুমন্ডলী আমরা

তোমরা আল্লাহর উদ্দেশ্যে ন্যায়সঙ্গতভাবে সাক্ষী প্রদানের জন্য দণ্ডায়মান হও আল্লাহর উদ্দেশ্যে তোমরা সত্য সাক্ষী দেওয়ার জন্য তোমরা দণ্ডায়মান হও তোমরা মনোযোগ দাও যদিও এই সাক্ষীটা তোমার নিজের বিরুদ্ধে হয় তোমার নিজের বিরুদ্ধে হইলেও তুমি সত্য সত্য সাক্ষী দেও আবেল ওয়ালে দেয়নি অথবা সাক্ষী যদি তোমার পিতামাতার বিরুদ্ধে হয় সেখানেও তুমি সত্য সাক্ষী দেবে বল আক্রাবিন অথবা তোমার নিকটতম আত্মীয় স্বজনের বৃদ্ধে যদি সাক্ষী দিতে হয় তাহলে তুমি সত্য সাক্ষী দেবে এই এখন গানিয়া নাও ফাকিরান তুমি যার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ সে ধনী হোক বা ফকির হোক ফাল্লাহ আউলা ভেমা আল্লাহ উভয়েরই নিকটতম ধনী হইল আল্লাহ তার নিকটতম আর ফকির হইল আল্লাহ তার নিকটতম আল্লাহর কাছে ধনী গরিবের কোনো ব্যবধান নাই সাক্ষী দিতে হলে সত্য সাক্ষী দেওয়া এটা ফরজ মিথ্যা সাক্ষী দেওয়া অপরাধ আরাম এবং এটা প্রমাণ হলে তার বিচার হলো ইসলামী বিধানে তাকে আশিটা ব্যত্যাঘাত মারতে হবে এবং তাকে এনলিস্টেড করতে হবে লিস্টে থাকবে ভবিষ্যতে আর কোনো দিন সাক্ষী তার গ্রহণ করা হবে না এতখানি করাকড়ি আইন ইসলামের সাক্ষীর ব্যাপারটাই অথচ আমাদের সাক্ষীর ব্যাপারটা কি এটা ভেবে দেখেন এগুলো বলার কিছু নাই তো এই কোরআনে যে বিষয়গুলো স্পষ্ট আছে সেই বিষয়গুলি যদি কোরআনের বিপক্ষে আমরা কাজ করি এটা কিন্তু আমরা সম্পূর্ণ মানে এর এর এটার মানে সীমাহীন অপরাধ হবে এটা কোরআনের বিষয়টা উল্লেখ আছে অথচ আমরা তার বিপক্ষে কাজ করছি বিপরীত কাজ করছি ইসলামের সাক্ষীর একটা বিষয় আছে দাউদুল্লাহলামের জামানায় একটা লোক একজন সম্ভ্রান্ত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেছে যে এই লোকটা আমার একটা গাভী গসব করে নিয়ে গসপ মানে জোর ডাকাতি করে নিয়ে যাওয়া তো ওই লোকটাকে ডাকলেন দা আউদুল্লা যে তুমি কি ওনার একটা গরু গসব করে নিয়েছো জোর করে নিয়েছো কারণ না আমি নেই নেই তাই তুমি যদি না নিয়ে থাকো তাই তুমি আল্লাহর কসম করে বলো সে আল্লাহর কসম করে বলল যে আমি তার গরু নেই নি এখন যার বুদ্ধি অভিযোগ সে যদি অভিযোগ আল্লাহর কসম করে তাহলে তার দায়িত্ব শেষ এটা তার কথা চূড়ান্ত এখন যে দাবি করবে তার লাগবে সাক্ষী আল বাহেনা তো আল আল মোদ্দাই ও আল ইয়ামিন ও আলামা নানকারা যে দাবি দেয়ার তার সাক্ষী প্রস্তুত করা লাগবে এখন ওই বাদি যে তুমি সাক্ষী দাও যে তোমার গরু সে নিছে তাহলে আমার সাক্ষী নেই আমার কোনো সাক্ষী নাই তখন দাউদ আসলাম বলে যে তোমাদের বিষয়টা আমি এটা বিবেচনা করব তোমরা যাও আসলাম স্বপ্নে দেখেন আল্লাহ বলেন যে অভিযোগকারীকে তুমি কতল করো এখন আসলাম চিন্তা করলেন যে একটা মানুষ আমার কাছে বিচার চেয়েছে তাকে হত্যা করবো এটা কেমন কথা উনি কিছুই করলেন না দ্বিতীয়বার আবার স্বপ্ন দেখেন যে তুমি তাকে হত্যা করো এবার দাউদুল্লা সালাম বিষয়টা নিয়ে চিন্তিত হলেন তৃতীয় রাতে স্বপ্ন দেখেন তুমি ওই লোকটাকে হত্যা না করলে তোমার শাস্তি হবে তখন দাউদল্লাহ ওই লোকটাকে ডাকলেন যে আল্লাহ তোমার বিরুদ্ধে আদেশ দিয়েছে আমি তোমাকে হত্যা করব। তখন ওই লোকটা বলে আমাকে হত্যা করবেন তো এর আগে আমাকে কিছু বলতে দিন বলো বলে যে আমি আজকে যে অভিযোগ করছি এটার জন্য আমার উপরে এই ধার্য হয় নাই আমি আসলে ওই ব্যক্তির বাবাকে তাকে আমি কিডন্যাপ করে আমি তাকে হত্যা করেছিলাম তার বাবাকে চুরি করে তাকে আমি গুম করে আমি তাকে হত্যা করেছিলাম এই অপরাধে আজকে আমার জন্য এই বিচার তো আল্লাহর পক্ষ থেকে আসলামকে এই বিষয়টা এভাবে স্বপ্নে দেখানো হয়েছে যে আপনি যার উপরে দাবি করবেন সে যদি আল্লাহর কসম এই এটা আমি নেই নেই এটা আমার কাছে নাই এ সে যদি আল্লাহর কসম করে তার মানে কথা শেষ যে দাবি করবে তার সাক্ষী উপস্থিত করতে হবে ইসলামে এটা বিধান সাধারণ ক্ষেত্রে দুইজন সাক্ষী যথেষ্ট দুজন পুরুষ অথবা একজন পুরুষ দুইজন নারী শুধুমাত্র জেনার বিচারে চারজন প্রত্যক্ষদর্শী সাক্ষী লাগবে এছাড়া ইসলামে এখন আমরা দেখছি যে এক একটা কেসে পঞ্চাশ ষাট সত্তর জন লোকের সাক্ষী নেওয়া হয় এজন্য অযথা সময় ক্ষেপণ করা হয় কিন্তু ইসলাম এটা বলে না ইসলাম হলো দুজন সাক্ষী যথেষ্ট দুই পুরুষ অথবা এক নারী দুই পুরুষ শুধুমাত্র জেনার বিচারে চারজন সাক্ষী প্রত্যক্ষদর্শী এছাড়া এতগুলি সাক্ষী হরান করা সময় নষ্ট করা এটা ইসলাম বলেনি এখন আমাদের কিছু করার নাই আমরা শুধু করোনায় যে আছি এটা আপনাকে শুনাতে পারছি আর কি এছাড়া কিছু আছে বলেন শুনে রাখেন যে ইসলাম এইটা করছে এবং বিবেচনা করেন কন্ট্রাস্ট তুলনামূলক আলোচনা করেন যে ইসলামের বিধানটা কত সুন্দর যে আপনি সাক্ষীর জন্য হরান থাকবেন তারপর ইসলামী আদালতের বিচারভাষা তো অন্যরকম মসজিদের যিনি ইমাম তিনি হবেন এলাকার জাস্টিস বিচারক মুসল্লির হবে সাক্ষী এখন এই ইমাম সাহেবের জুরিডিশনের মধ্যে ওনার এরিয়ার মধ্যে যদি একটা অঘটন ঘটে তো এই মুসল্লিরা সেটা নিশ্চয়ই জানবে এখন ইমাম সাহেব যদি বিচারক হয় আর মুসলি সাক্ষী হয় তো এই ঘটনায় কোনো মিথ্যা উদ্ভাবন করা বা কিছু মিথ্যার আশ্রয় না এটা সম্পূর্ণ অসম্ভব হয়ে পড়বে দেখুন আপনারা সবাই বুঝছেন যে আপনাদের এই ঘটনা ঘটছে আপনারা তো সত্য জানবেন সত্য বলবেন তাহলে ইসলাম যে একটা সুন্দর ব্যবস্থাপনা এটা ইসলামের বিধিবিধানগুলো দেখলেই বুঝতে পারবেন যে ইসলাম আসুন একটা সুন্দর ব্যবস্থাপনা কেন এখন বিচারক বাদিকে চেনে না আসামিকে চেনে না সাক্ষী কে দিচ্ছে তাকে চেনে না এইভাবে হতে হতে শেষ পর্যন্ত আপনারা তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখতে পাচ্ছেন যে শতকরা দশটা বিচারের সঠিকভাবে ফয়সালা হওয়া উচিত হয় না কিন্তু ইসলাম কিন্তু এটাকে ওরকম জটিল করে ওটা সহজ তোমার মসজিদের ইমাম সে বিচারক এবং মুসল্লিরা সাক্ষী দিবে যে এই এরিয়ায় এই অঞ্চলে এই ঘটনা ঘটেছে আর সাক্ষী দুইটা লোকে দিলেই যথেষ্ট শুধুমাত্র জেনার বিচারে চারজন সাক্ষী এটা আমরা যথাস্থানে আলোচনা করছি যে মানুষের দুর্বলতার জন্যই আল্লাহ জেনার ব্যাপারে কতগুলা মানে 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 বিধান করেছেন যে বিধানে মানুষ খুব সহজেই মারা পড়ে না মানুষগুলি বেঁচে যেতে পারে এবং পরে তবা করতে পারে এই তবা সুযোগ দেওয়ার জন্যই জেনার বিচারের ক্ষেত্রে কিন্তু আলাতালা মানে যখন ধরা পড়বে তখন খুব কঠিন কিন্তু ধরা পড়ার আগে অনেকটা সুযোগ আছে যাতে খুব সহজেই একটা মানুষ ধরা পড়বে না বা সে বিচারের সম্মুখীন হবে না এবং এর ফলে সে যেন অবা করতে সুযোগ পায় এই কথাটা আল্লাহ বলছেন যে আল্লাহ চায় যে আমি বান্দার সাথে সংক্ষিপ্ত হালকাভাবে তার বিধান করব আর মানুষ চায় যে সে পাপের দিকে ঝুঁকেই যাবে খাফেফা আনকুম আল্লাহ চাচ্ছে যে তোমাদের সাথে বিচারটা তিনি হালকা করবেন কেন অখলে কেন সেন দায়ীফা মানুষ দুর্বল কিন্তু যারা অন্যায় করতে চায় তারা পুরোপুরি অন্যায়ের দিকেই ঝুঁকে পড়ে আল্লাহ যে কেন থেকে সুযোগটা দিলেন এটা সে বোঝে না যা তার তবা করা উচিত তাহলে সাক্ষীর ব্যাপারটা আমরা বুঝতে পারলাম যে সাক্ষীর ক্ষেত্রে কখনোই পক্ষপাত দুষ্ট কিছু করা যাবে না সত্য সাক্ষী দিতে হবে আল্লাহ বলেন ফালা তাত্তাবুল হাওয়া আন তাকা তোমরা কামনা বাসনার অনুকরণ করে তোমরা ন্যায় বিচার থেকে দূরে সরে যেও না ওয়ান তালবু যদি তোমরা পেশালো কথা বলো আউ তু দেও অথবা যদি তোমরা ফিরে থাকো সাক্ষী না দাও পাইনা কানবে মাতা মালু ন খাবিরা নিশ্চয়ই আল্লাহ তালা তোমার আমল সম্পর্কে খবর রাখেন পেশালো কথা বলতে নিষেধ করছে আল্লাহ সোজা কথা সরল কথা বলতে হবে ই আল্লা দি না মানু আম রাসুলি হে ইমানদারগণ তোমরা আল্লাহ এবং রাসুলির উপর ইমান আনো এই ইমানদারগণ করা ইতিপূর্বে আসমানি কেতাব যেগুলি আছে তওরা ইঞ্জিল ওই কেতাবে যারা ইমান এনেছে তাদেরকে আল্লাহ বলছেন হে ঈমানদারগণ তোমরা আল্লাহর প্রতি এবং তার রসুলের প্রতি ইমান আনো অল খেতাব আল্লাহ নাজ আল্লাহ রসুলহী এবং ওই কেতাবের উপরে ইমান আনো যেই কেতাব আল্লাহ তার রাসুলির উপরে নাজেল করেছে পূর্ববর্তী আলি কেতাবদেরকে আল্লাহ এই নিজে দিয়েছেন অল খেতাব আল্লাহ যে এবং এই রসুলের আগে যে কেতাবগুলি নাজের রয়েছে সে তোমরা ইমান আনো অমাই অকবর বিল্লায় মালাই খ্যাতীয় কতব রসুল যে বা যারা আল্লাহকে অস্বীকার করে তার ফেরেস্তাগণকে অস্বীকার করে কেতাবগুলিকে অস্বীকার করে রাসুলগণকে অস্বীকার করে বলি অমেল আখের পরকালকে অস্বীকার করে আদাল দালাল্লাম বাইদা নিশ্চয়ই সে বহু দূর দুরন্ত পথে হারিয়ে গেছে এমনভাবে পথ হারিয়েছে যে আর কোনোদিনই সে পথে ফিরিয়ে আসতে পারবে না এগুলিকে যদি কেউ অবিশ্বাস করে কি আমাদের উপরে নাজের হয়েছে আসমানি কেতাব এবং এর আগে যে তওরা তিনজিল জাবুর নাজের হয়েছে এগুলি তারপরে আল্লাহর ফেরেশতা সমস্ত কেতাব সমস্ত রসুল পরকাল এগুলিকে যারা বিশ্বাস করে না আল্লাহ বলেন তারা দূর দূরান্ত ভ্রান্ত পথে হারিয়ে গেছে ওখান থেকে আর কোনো দিন তারা সৎপথে আসতে সক্ষম হবে না এখন পূর্ববর্তী রসুল এবং কেতাবের উপর ইমান এই ব্যাপারে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে তো এর ব্যাপারটা হচ্ছে যে রসুল যারা তারা সবাই একই কাজের জন্য আসছে সবাই একই কাজের জন্য আসে পৃথিবীতে শুধু লাইনা এই কথাটা পৃথিবীতে তারা বাস্তবায়িত করবে এই একটা কাজের জন্য সবাই আসে এখন আপনারা সবাই যখন এখানে আসেন একই কাজের জন্য কি কোরআন শুনবেন তাহলে আপনারা সবাই পরস্পরে একে অপরকে তো আপনার স্বীকৃতি দিতে হবে যে আমি কোরআন শুনতে আমার ভাইও কোরআন শুনতে আসে তো সমস্ত রসুলরা একই কাজের জন্য আসে এখন আপনি একজনকে মানবেন একজনকে মানবেন না কেমন করে হতে পারে কথাটা বুঝতে পারছেন সবাই একই কাজের জন্য আসে কাজটা কি লাইলা এটা বাস্তবায়িত করতে হবে লাইল কথা আপনার বুঝে বলি নেই লাইল অর্থ কি যে আপনার আমার জীবন সম্পত্তি জান্নাতের বিনিময়ে আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে আমি আল্লাহর গোলাম আমার কিচ্ছু নাই আমি একটা নিঃস্ব গোলাম আমার কাছে যা আছে এর মালিক আল্লাহ আমাকে আল্লাহ থেকে খাওয়া পরার জন্য অনুমতি দিয়েছে যা থাকবে সে কী হবে সেটা আল্লাহ আইন করে দিয়েছে এটা যদি আপনি মানেন তাহলে আপনার লাইল্লাহ ঠিক আছে আর যদি আপনি প্রতিদিন লক্ষ বার লাই লাই আল্লাহ বলেন আর যদি নিজের কাজ নিজেই করেন মত মতো তাহলে আপনি আপনি লাইল্লাহ ইল্লাহ এটাকে আপনি বিশ্বাসই করেন নেই কি বলতে পারছেন লাই লাই আল্লাহর অর্থ কী যে আমি আমার জীবন সম্পত্তি জান্নাতের বিনিময়ে আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি আমার এই জীবনের মালিক আমিনা আমার এই হাত পা চোখ কান নাক এগুলি আল্লাহর আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমানত যদি আমানতের করলে আমাকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার কাছে আমানত আমার ধন আমার কাছে আমানত আমি আল্লাহর গোলাম আল্লাহ কথাই বলেছেন বিয়ে এ বাদি ফতকুলিজামি আমার গোলামের আওতায় আসো গোলাম হও ভেস্টে যাও সোজা সোজা কথা গোলাম হও ভেস্টে যাও তাহলে লাই লাইল কি আমরা বুঝি কলেমার দাওয়াত তো আমরা খুব দিচ্ছি কিন্তু আসলে কি বুঝি যে আমি কলেমার দাওয়ারটা কী কাজে এই জন্য না বুঝে শুনে ঘন্টার পর ঘন্টা কথা বললো তার কোনো মূল্য নাই এবং এগুলো আবর্জনা এগুলো পাপ এই জন্য হাঁসের ময়দানে অনেক মানুষ মনে করবে যে আমি খুব ভালো কাজ করেছি কিন্তু আল্লাহর কাজে দেখবে যে তার সবই বরবাদ কিছুই হয়নি তো সমস্ত আসমানি কেতাবের একই কথা বিষয়বস্তুর মধ্যে আমলে কম বেশি থাকতে পারে তাহলে ওরা নামাজ মাসে তিন অক্ট আমরা পাঁচ অক্ত পড়ছি ওরা ধরেন মাসে আইএমএ বীজের রোজা রাখতো বারো মাসে চব্বিশটা রোজা ওরা চোদ্দ পনেরো মাসের চাঁদের এই দু দিন রোজা রাখতো আর আমরা তিরিশটা রোজা রাখছি সব কেতাবের আমলগুলি একই কিন্তু আমরা যত মানে একেবারে শেষে আসি এই জন্য আমাদের একবারে মানে চূড়ান্ত ডোজ দেওয়া হয়েছে আমাদেরকে এরপর আর এই চিকিৎসার ওভার ডোজ আর নাই চূড়ান্ত ডোজ নামাজ পাশক তো পড়ো তারপরে জাকাতা মানে প্রত্যেকটা বিধানে আমাদেরকে সর্বশেষ ডোজ দেওয়া হয়েছে এর উপরে আর ডোজ নাই পিছনে এটা আস্তে আস্তে কম ছিল পৃথিবীতে এখন অপসংস্কৃতি খুব জোরালো তারপরে এই যে আধুনিক যন্ত্রপাতি এর জন্য সব কিছু পাপ পূর্ণ উভয়টাই করা খুব সহজ এই জন্য আমাদেরকে যে নফসের যে চিকিৎসা এর জন্য সর্বশ্রেষ্ঠ ডোজ আমাদেরকে দেওয়া হয়েছে সমস্ত কেতাব এক কথা সমস্ত রসুলদের এক কথা কাজে আপনাকে সবাইকে স্বীকৃতি দিতে হবে একজন রসুলকে অমান্য করলে অবিশ্বাস করলে তাম রসুলদেরকে অমান্য করা হবে সব রসুলগুলো আল্লাহ রসুল সমস্ত কেতাব আল্লাহর কেতাব কিন্তু সময় আছে এখানে যদি আমরা তিনজন আলেম থাকতাম তো আমাকে বলবে যে আপনি সাতটা থেকে আটটা আপনি আটটা থেকে নয়টা আপনি নয়টা থেকে দশটা এটা সময় ভাগ করবেন না কিন্তু ভাগ করলেন কিন্তু এজন্য আমরা তো তিনও জন একই কাজে আসছি তা রাসুলদের জন্য সময়টা খালি ভাগ করছে যে তরাতের সময় এই হতে এ পর্যন্ত ইঞ্জিলের সময় এই হতে এ পর্যন্ত কোরআনের সময় এই থেকে কে পর্যন্ত তাহলে আমরা একই কাজে সবাই আসি একই প্রোগ্রাম নিয়ে কাজেই কাউকে অস্বীকার করা যাবে না ইন্দিনা আমানু সুম্মা কাফারু নিশ্চয়ই যারা বিশ্বাস করে তারপর আবার কুফরি করে সুম্মা মানু সুম্মা কাফারু তারপর বিশ্বাস করে তারপর আবার কুফরি করে সুম্মা যাদু কুফরা তারপর বেশি করে কুফরি করে লামিয়াক্লাউলিহাল আল্লাহ এমন নন যে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন ওলা আল ইহাদিয়াম সাবিলা আর আল্লাহ এমন নন যে তাদেরকে পথ দেখাবেন এরকম কাজ করলে আল্লাহ তাদের তো কবুল করবেন না পথও দেখাবেন না এখন এরা কারা ইন্দিনা আমানু সুম্মা কাফারু এহুদিরা মুসল্লাহ ইমান আনলো সুম্মা কাফারু এরপর যখন আসলাম আসলো তার উপরে কুহুরি করলো আসলামকে বলে যার সন্তান এহুদিরা তাহলে ইমান আনার পর কুহুরি করলো কিনা এই কথা আল্লাহ বলেন যে যারা যারা ইমান আনেছে অর্থাৎ এহুদিরা মুসাদ ইমান আনছে সুম্মা কাফারু ঈশ্বর আসলামের উপরে কুহুরি করেছে আচ্ছা সুম্মা সুম্মা আমানু সুম্মা কাফারু এরপরে তারা ইমান এনেছে আবার তারা কুফরি করেছে অর্থাৎ পরবর্তীতে তারা যেমন ঈশাল আসল উম্মত তারা উম্ম উপর ইমান আনেছে এবং মোহাম্মদ আসলামকে তারা অস্বীকার করেছে সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা দাদু কুফরো এরপরে তারা অধিক পরিমাণে কুফুরি করেছে তো এগুলি সাধারণত মুনাফেক এবং এহুদি খ্রিস্টানদের ব্যাপারে আল্লাহ বলেছেন যে এভাবেই তারা ইমান আনার পরে কুফরি করেছে তো এভাবে তরা তুব এনে তারা ইঞ্জিলকে অস্বীকার করছে আবার ইঞ্জিল উপর ইমান এনে তারা কোরআনকে অস্বীকার করছে কোরআনকে অস্বীকার করার পরে তারা চরমভাবে মোহাম্মদ সাহসেবের বিরোধিতা করেছে তার বিরুদ্ধে যুদ্ধ করেছে এগুলো হচ্ছে তাদের চরম কুফরি আল্লাহ এদেরকে ক্ষমাও করবেন না আর এদেরকে হেদায়েতও দান করবেন না বার্সিল মুনাফিকিন এবং এখন সামনে বলা হলো কি এরা মোনাফেক এই ধরনের মোনাফেকরাই সাধারণত ইমান আনে কুফরি করে ইমান আনে কুফরি করে সুযোগ সন্ধানী আল্লাহ বলেন বাফিগিন মুনাফেকদেরকে সুসংবাদ দিন কী সুসংবাদ ব্যান আলম আজাবান আলিমা তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি যেটা কি সুসংবাদ এটা হচ্ছে মানে স্যাটারাইজেশন তাদেরকে মানে উপহাস করা হচ্ছে আল্লা দিন কাফরিয়াউলিয়াম দৌনিন মোনাফেকের ব্যাখ্যায় বলছেন যারা কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে মোমেনদেরকে বাদ দিয়া এই মুনাফেররা সবসময় মানে মোর্শেকদের সাথে তারা বন্ধুত্ব রাখতো এহুদি খ্রিস্টানদের তারা সম্পর্ক রাখত কিন্তু মুসলমানদের সাথে তারা ভালো সম্পর্ক রাখতো না শুধু নামাজ পড়তো মায়ের ভয়তে যে আমরা ইউ না করলে আমাদের যানমাল লুট হয়ে যাবে এই জন্য তারা নামাজ পড়তো কিন্তু তারা ইমানদার ছিল না তাদের সম্পর্ক ছিল মোশেকদের সাথে এবং এহুদিদের সাথে আল্লাহ আয়ব তাগুন আহামুল এজ্জা তারা কি এহুদি এবং মোরশ্রেকদের সাথে বন্ধুত্ব করে কেন তাদের কাছে সম্মান কামনা করে ফাইনাল নিশ্চয়ই সমস্ত সম্মানের মালিক আল্লাহ অকাদ মিল কিতাব এবং নিশ্চয়ই কিতাবের মধ্যে তোমাদের জন্য এই বিধান আল্লাহ তারা নাজেল করেছেন কি আন তুম আয়তা লুকা ও জুবেহা যে তোমরা যখন শোনো যে আল্লাহর আয়াতকে আল্লাহর আয়াতের সাথে কুহুরি করা হচ্ছে আল্লাহর আয়াতের সাথে উপহাস করা হয়েছে ফলে তাকুদু মাহুম তখন তোমরা তাদের সাথে বসবে না কোরআন নিয়ে হাসি তামাশা ঠাট্টা বেইমানরা মোনাফেরা করে আল্লাহ যদি তোমরা দেখতে পাও তো এমন মজলিসে তোমরা বসবে না হাত ইয়াকুদুবি এখন দুই হাতিস গাই যতক্ষণ তারা অন্য কথা শুরু করে কোরআন নিয়ে সমালোচনা করলে দূরে থাকো তারপর তোমাদের প্রয়োজন থাকে অন্য কথা যখন তারা শুরু করে তখন তোমরা তাদের সাথে বসো এবং কথা তোমাদের বলো ইন্দা কুমেজা মিসলুম কোরআনের সমালোচনা করার সময় যদি তোমরা তাদের সাথে থাকো তা তোমরা তাদের মতোই হবে তাদের সাথেই তোমরা গণ্য হবে ইন্দা আল্লাহ জামুল মুনাফিকিনাল কাফিনাফি জাহান্নামা জামিয়া নিশ্চয় আল্লাহ তারা মুনাফেক এবং কাফেরদেরকে একসঙ্গে জাহান্নামে একত্রিত করবেন তবে মুনাফেকরা একেবারে একেবারে তলদেশে জাহান্নামটা হলো সাততলা বিল্ডিং মতো নিচ থেকে উপরে একেবারে নিচে হলো ব্রয়লার এখানে আগুন জলে এখানে জাকুমঘা সমস্ত শাস্তির কেন্দ্রস্থান হলো মানে ওই গ্রাউন্ড ফ্লোর দুজকের একেবারে একেবারে নিচের স্তর আর সবচাইতে উপরে হলো জাহান্নাম অবশ্য কোনো সময় জাহান নাম দ্বারা সব দুজককে বোঝানো হয় কিন্তু জাহান্নাম হুতামা লাজা সাকার সাহির জাহিম হাবিয়া এ হলো ষাটটা এই জাহান নাম হলো সবার উপরে এইটার শাস্তি সবচেয়ে কম গুণাগার মোমেনরা এটা যাবে আর স্তরে স্তরে এহুদি খ্রিস্টান মোনাফেক মোনাফেকরা একেবারে সর্বনিম্ন স্তরে যাবে এটা কোরআনে বলা আছে ফিদ্দার দার কিল আসফালি নার তো আল্লাহ বলেন আল্লাহ তালা মোনাফেক এবং কাফেরদেরকে জাহান্নামে নামে একত্রিত করবেন এখন মোনাফেক তো চেনা যাবে না এরা তো আমাদের সাথে মিলেমিশে নামাজ ওজা করছে কিন্তু ভিতরে ভিতরে তারা ষড়যন্ত্র করছে তারা ইহুদিদের সাথে মোর্শেকদের সাথে ষড়যন্ত্র করে আর ভাবে যে মোহাম্মদ সালাম যদি মরে যায় তাহলেই তো আমরা মুক্ত হয়ে গেলাম এই মুনাফেক আল্লাহ রসুল যে চারটি কথা বলছে আপনারা শুনে রাখেন মোনাফেকের আমাদের চারটা মিথ্যা কথা বলা ওয়াদা খেলাপ করা আমানতের খেয়াল করা তর্ক বিতর্কের মধ্যে ফায়েসা কালাম ব্যবহার করা এই চারটা স্বভাব কোনো মানুষ থাকে আল্লাহ রসুল বলে সে খাঁটি মুনাফেক যদিও সে রোজা নামাজ করে তবুও সে খাটি মোনাফেক আল্লাহ রসুল জুমার খুদ্ বলেছেন যে মিথ্যা সেরেকের সমপর্যায়ের গুণা এবং সুরে হজরে আয়াত আল্লাহ রসুলকে করেছেন করছেন ফাজানিবুর রেশমাল আহসানি ওয়াস্তানিবু কাউলা জুর যে তোমরা মূর্তির অবৃতি থেকে আত্মরক্ষা করো এবং মিথ্যা থেকে আত্মরক্ষা করো তো মিথ্যা এবং মূর্তি পূজা ত্যাগ এই দুটো একসঙ্গে আল্লাহ একই আয়াতে বলছেন এই জন্য আল্লাহ বলেন মিথ্যা হল সেরেকের সমপর্যায়ের অপরাধ মিথ্যা এখন আপনি আমাদের জাতি সম্পর্কে চিন্তা করেন তাহলে বুঝতেই পারবেন যে আমরা কোন অবস্থায় আছি তো এই জন্য আল্লাহ তালা বলেন মুনাফেক কাফের সবাইকে আল্লাহতালা চাহান নামে একত্রিত করবে একত্রিত মানে গোটা জাহান নামে থাকবে কিন্তু এক জায়গায় থাকবে না স্তরে স্তরে আপন আপন গৃহী তারা থাকবে প্রত্যেকটা মানুষের জন্য আলাদা একটা প্রকোষ্ঠ থাকবে আলাদা একটা কলম থাকবে সেইখানে তার শাস্তি সে ভোগ করবে এই জেলখানায় যে সব মানুষ এক জায়গায় এরকম না কিন্তু এটা একটা দোজক এই ষাটটা দোজকে মানে শাস্তিটা ষাটটা ভাগে ভাগ করা ষাটটা দোকে ষাটটা স্তরের শাস্তি হবে কিন্তু ওই স্তরে কে কোনখানে থাকবে ও ওর ঠিকানা ওখানে আছে এবং ওর ওর বাড়িতে ওর আমলের শাস্তিগুলো ওই বাড়িতে প্রস্তুত করা আছে অকল্য আমরে মোস্তাকের করে নেয়া আল্লাহ বলেন প্রত্যেকটা কাজ তার কর্তার জন্য স্থান তৈরি করে এটা কমন জায়গা না যে ওইটা জেলখানা সবাই ঠেলে ঢুকাই দিল তা না কে কোন স্তর দোজকে যাবে সেই দোজকের মধ্যে বিশাল আল্লাহর জগৎ তার বাড়িটা কোনখানে তার নামের অ্যালট করা বাড়িটা কোন ফ্যানে ওইখানে তার জন্য তার শাস্তি বরাদ্দ করা আছে ওই শাস্তি ভোগ করবে ইন্দিনা ইয়া তার বাসুন হবে কুম যারা তোমাদের ব্যাপারে অপেক্ষা করছে কি অপেক্ষা করছে ফায়নকানা এখন ফাতুমেন্দুল্লাহ যদি আল্লাহর পক্ষ থেকে তোমাদের বিজয় আসে কলু তখন তারা বলে আলাম নাকুম মাহুম আমরা তোমাদের সাথে ছিলাম না আমরা তো এই তোমার কাছে কাছে ছিলাম আমরা যুদ্ধ করছি অয়নকান আলিল কাফের নাসিবন আর যদি কাফেরদের কোনো মানে ভাগ্য প্রসন্ন হয় কাফেরা যদি কোনোভাবে জিতে যায় কলু তখন কাফেরদেরকে বলে আলাম নাহ আলাইকুম আমরা তো ওনাদের বিরুদ্ধে জয়যুক্ত হয়েই গেছিলাম ও নাম না কুমিন আল মোমিনিন এবং আমরা মোমেনদের থেকে তোমাদেরকে রক্ষা করেছি তাহলে মোমেনরা তো ফেলতো কাজে আমরা তোমাদের রক্ষা করি এটা কাফেরদেরকে বলে যে ওদের থেকে কিছু নেবে এই দুনিয়া সম্পদের জন্য যে অবস্থাটা এখন গোটা পৃথিবীতে এই সম্পদের পিছনেই মানুষ ইমান আমার সব আমাদের শেষ কি আলেম আর কি সাধারণ মানুষ ভালো মানুষ কি মোটেও নয় আসে কিন্তু ভেবেই দেখেন যে কয়জন আসে ফাল্লাহ কুমাইকুম ইয়া মার কিামা আল্লাহ তাদের মধ্যে কে দিন ফয়সালা করবেন যে তোমরা মুনাফেক আল্লাহ ইয়াজ্লাউলিল কাফরিনা আল্লা মোমিনা সাবিরা এবং আল্লাহ তালা কখনোই কাফেরদেরকে মোমেনদের উপরে কোনো অভিযোগ করার সুযোগ দিবেন না কাফের তো কাফের ওদের মোমেনদের বিরুদ্ধে তারা কোনো অভিযোগ করবে এটা আল্লাহ গ্রহণ করবেন না ইন্নাল মুনাফি কিনু খা দিউ নিশ্চয়ই মুনাফেক তারা আল্লাহকে ধোকা দেয় ওহো খা দিউম আল্লাহ তাদেরকে ধোকা দেন তা আল্লাহ এভাবে ধোকা দেন হাসের ময়দানে যখন সব মানুষ এক মাঠে উঠবে আল্লাহ নূরের আলোকে মাঠ আলোকিত হবে হঠাৎ করে আল্লাহ তার আলোটাকে নিভিয়ে দিবেন নূরে নূরের আলো নিভে যাবে মাঠ অন্ধকার হয়ে যাবে কিচ্ছু দেখা যাবে না গভীর সমুদ্রের তলদেশে মানুষ পড়ে গেলে যেভাবে অন্ধকার হয় এভাবে মাঠ অন্ধকার হয়ে যাবে তখন মোমেনদের সামনে এবং ডান দিকে আলো জ্বলে উঠবে এই চেহারা এবং ডান দিকে ইমানের আলো সামনে জ্বলবে ন্যাকামোরের আলো ডান হাতের দিকে জ্বলবে এই আলোতে মোমেনরা সামনে আগাবে আগাতে আগাতে তারা আরাফের কাছে যাবে আর মোনাফেকদের আলো জ্বলবে আবার নিভে যাবে জ্বলবে আবার নিভে যাবে এইভাবে যেতে যেতে যখন দেখতে পাবে যে এই আরাফের এখানে এই জায়গাটা পার হলেই জান্নাতের এরিয়া তখন ওখানে মোনাফেকদের আলো নিভে যাবে এখন আল্লাহ বলছেন না যে তোমরা ধোকা দাও আমিও দিব তোমরা সুযোগ পেলে সুযোগ পেলে আগাও আর সুযোগ না পাইলে দাঁড়িয়ে থাকো হ্যাঁ তোমরা যেভাবে আল্লাহর সাথে ধোকা দিয়েছ আল্লাহকে আলো আমিও তোমাকে ওইভাবে ধোকা দেব আলো জ্বলবে জ্বলবে কিন্তু শেষ পর্যায়ে যায় যাবে তখন তারা মোমেনদেরকে ডাকিয়া বল ভাই একটু দাঁড়ায় আমাদের আলো দেন একটু আলো নিবো কিন্তু তখন গায়েব থেকে একটা আওয়াজ আসবে যে পিছন থেকে আলো নিয়ে আসো তখন ওরা মনে করবে পিছনে আলো আসে তখন পিছনের দিকে ঘোরবে মোমেনরা আরও সামনে আগাই যাবে মাঝখানে একটা ফাঁকা জায়গা সৃষ্টি হবে সেখানে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে মুহূর্তের মধ্যে একটা প্রাচীর তৈরি হয়ে যাবে এই প্রাচীরের সামনের দিকে মোমেনরা আর পিছনে মোনাফেকরা এভাবে মোনাফেকদের সাথে এই মানে তামাশা আল্লাহ করবেন ওই যা কামিউ আল্লাহ সাল্লাহে কামু কুশালা যখন তারা নামাজে দাঁড়ায় তখন অলসতা করে নামাজে দাঁড়ায় নামাজে ইচ্ছা করে না অলসতে করে নামাজ দ্বারা আছে ইমাম সাহেব লম্বা কাত কেন পড়ছে খারাপ লাগছে এখনও কেন ওঠে না হ্যাঁ এভাবে মনাফেকদের অবস্থা ইউরউরান নাসা তারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে নামাজ না পড়লে তারা পিটেন খাবে তাদের মালা ওলা হেমাজাত থাকবে না এই জন্য তারা নামাজ পড়ছে ওলা ইয়াজ কর্লা ইলা কালিল্লাহ তারা নামাজে খুব সামান্য আল্লাহকে স্মরণ করে মোমেন এরকম ধীরস্থিরভাবে সুন্দর লম্বা রাত পরে তসবিগুলি বেশি বেশি করে পড়ে কিন্তু মোমেনরা মুনাফেকরা এরকম করে না সামান্য আল্লাহকে জিজ্ঞার করে রকম মানে দায় সারা নামাজ তারা পরে নামাজের প্রতি তাদের কোনো আগ্রহ বা ভালোবাসা নাই মোজাফজা বিনা বাহিনা জালিকা তারা মধ্যমবর্তী এর মাঝামাঝি লাইলা হাউলে লাইলা হাউলে মানে এ দলেও না ও দলেও না তারা মোমেনদের দলেও না কাফেরদের দলেও না এর মাঝামাঝি তাদের অবস্থান যে যেদিক সুবিধা সেদিকে লাভ দিয়ে যাবে কথা বলতে পারছেন কিছু লোকে বলে যে আমার ভোট কোনো দিন মিস হয় না বলে কীরকম আমি এখনই ভোট দেবো না আমি দেখবো যে আসলে কে জিতবে যে জিতবে তার আমি ভোট দেবো কথা বলতে পারছেন নাই অন্যায় ভালো মন্দ নাই তো এরকম এরা হলো জাবিন মানে দুই দলের মধ্যে অবস্থান করে এদিকেও না ওদিকেও না যেখানে সুযোগ পাবে সেখানে ওরা মিশবে আল্লাহ বলেন অহিদুল্লাহ বলান তায়দ সাবিরা যাকে আল্লাহ বিশ বিপদগামী করে তার জন্য আপনি কোনো রাস্তা পাবেন না এই মোনাফেক সম্পর্কে আল্লাহ ব্যাপক আলোচনা করছেন ব্যাপক আলোচনা অত্যন্ত ভয়ঙ্কর জিনিস এগুলি এই স্বভাবগুলো যে আমার না থাকে আমরা এগুলি শুধু শোনার জন্যই না এটা নিজেকে এর সাথে মিলাতে হবে যে আমার মধ্যে এরকম কোনো স্বভাব আছে কি না যে আমি মিথ্যা বলি বা আমি আত্মসাত করি আমি সত্য সাক্ষী দেই না

কাফের দিকে তুমি তুমি মাত্র ঝুঁকবে না বন্ধু হিসাবে গ্রহণ করবে না আতরিদুল তাজারুল্লা আলাইকুম সুলতানা মুবিনা তোমরা কি চাচ্ছ যে তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে তোমরা স্পষ্ট একটা প্রমাণ দ্বারা করবে যে তুমি কাফের সাথে বন্ধুত্ব করেছিল এবং এই প্রমাণ প্রমাণিত হলে এই বিষয়টা প্রমাণিত হলে তখন তোমার জাহান্নামে শাস্তি হবে কাজে তোমার উপরে তোমার বুদ্ধে তুমি নিজে এই প্রমাণ খাড়া করো না কাফেরদের সাথে বন্ধুত্ব করলে তোমার বিরুদ্ধেই তুমি প্রমাণ খারাপ করলে যার জন্য তুমি জাহান্নামি হবে ইন্দ্রান মনাফি গিনাফিদার কিলাশার নিশ্চি মোনাফিকেরা জাহান্নামের সর্বনিম্ন দেশে তাদের অবস্থান মূল একেবারে সাততলার নিচে যেখানে আগুনের বয়লার যেখানে জাকুম গাছের মানে মূল মানে শিকড় কাণ্ড এই জাকুম গাছটা ওখান থেকে সেজি গাছ ক্যাকটাস গাছ ষাটটা দযকে তার ডালপালাগুলো এমনভাবে বিস্তারিত যে সব কাফেররা এই জাকুম গাছ খাবে সাবরা কাঁটাওয়ালা গাছ জাকুম গাছ তিনাতুল খাবাল মানে জাহান্নামীদের দেহ থেকে নির্গত দূষিত পানি এগুলা গরম করে পান করানো হবে এগুলো মানে সবারই মূল উৎপত্তি স্থল হলো জাহান্নামের নিচের তলা দারকিলাশ ফাল ওলন্তা আল্লাহবালা হেরাচুল তাদের জন্য আপনি কোনো সাহায্যকারী পাবেন না হা ইল্লা দিনের তা আবু যদি তারা কেউ তবা করে নিজেকে সংশোধন করে বিল্লাহ এবং আল্লাহকে শক্ত করে ধারণ করে এবং তাদের দিনকে খাটিভাবে তারা মানে বিশুদ্ধভাবে তারা আল্লাহর উদ্দেশ্যে তারা আনুগত্য করে কি বলছেন আল্লাহ তবা করবে সংশোধন করবে শক্ত করে আল্লাহকে ধারণ করবে এবং সম্পূর্ণ আনুগত্য সহকারে খালেজভাবে আল্লাহর বাদাত করবে এরা যদি করে ফাউলাই কামাল মোমেনিন তখন তারা মোমেনদের সাথে থাকবে তারপরও তাদেরকে ভেস্টে দেবে এক না আল্লাহ বলছে তারা মোমেনদের সাথে থাকবে অসহায় ইতুল্লাল মোমিনী আজর নাজিমা আর আল্লাহ তালা অচিরি মোমেনদেরকে বড় বিনিময় দান করবেন কিন্তু তারপরও মোনাফেকরা বেস্ট এই কথা আল্লাহ বললেন না মোমেনদের সাথে থাকবে এটা আল্লাহ বলছেন মায়া অফ আল্লাহবে আদা এন শাখার তুম আমানতুম কী করবেন আল্লাহ তালা তোমাদেরকে সাজা দিয়া কি প্রয়োজন আছে আল্লাহ যে তোমাদেরকে সাজা দিবেন এন শাখার যদি তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো ও আমান যদি তোমরা ইমান আনো তা আল্লাহ তোমাদেরকে শাস্তি দিবেন কেন এখন আল্লাহ শাখ না আর ইমা নিশ্চয়ই আল্লাহ তালা কৃতজ্ঞতা গ্রহণকারী এবং সর্ববিষয়ে অবহিত সব কিছু সম্পর্কে আল্লাহ তালা জানেন লাইভ হিবুল্লাউ যাহ হবে সুমেন আর খারাপ কথা প্রকাশ করা আল্লাহ পছন্দ করেন না হা যার উপরে জুলুম করা হয়েছে সে যদি বলে তো এটা সে বলতে পারবে খারাপ কথা প্রকাশ করা আল্লাহ পছন্দ করে না অমুক জায়গায় ধর্ষণ হয়েছে অমুক জায়গায় এই হয়েছে এই যে খারাপ খারাপ খবরগুলা এগুলি কিন্তু যে শোনে সে তার মনেই একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয় এই জন্য আল্লাহ বলেন এই খারাপ কথাগুলো তোমরা প্রকাশ করবে না হয়েছে যেখানে ও থাকতে দাও বললো না তুমি কিছু কিন্তু বলবে কে ইল্লামান জুলুম যার উপরে অত্যাচার করা হয়েছে সে বিচার প্রার্থী হলে বিচারকের কাছে তার জুলুমের বিবরণটা সে দিবে যে এই বিবরণ আমার উপরে এই জুলুম করা হয়েছে এছাড়া স্বাভাবিকভাবে এইগুলো আপনার সমাজে চর্চা করবেন না অমুকে এই করছে অমুকে সেই করছে এইভাবে অনেক যে মানে খারাপ কথাগুলো মুখোমুখি খুব চর্চা হয় সমাজে এটা আল্লাহ নিষেধ করছে যে এটা চর্চা করবে না এটা তোমরা বলা করবে না এটা বলা বলি করলে মানুষের মধ্যে অন্তরে একটা খারাপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয় কাজে কখনোই খারাপ কথা প্রকাশ করা যাবে না কিন্তু যে মাজলুম অর্থাৎ যার উপরে জুলুম করা হয়েছে সে তার বিচার প্রার্থনার জন্য সে বিচারকের কাছে তার অভিযোগ সে করতে পারবে ইল্লামান জুলুম অখন সামিয়ান সামিআন আলিমা নিশ্চয় আল্লাহ তালা কিছু সবকিছু সম্পর্কে অবহিত আছেন এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়ে সমাজের লোকেরা কিন্তু এই খারাপ কথাগুলো খুবই চর্চা করে এই অমুক জায়গায় এই হয়েছে অমুক জায়গায় ওই হয়েছে কিন্তু এগুলো বলতে আল্লাহ নিষেধ করছে না এগুলো তোমরা চর্চা করবে না দিনী এক ফরুন বিল্লাহ রসুলি নিশ্চয়ই যারা আল্লাহ এবং তার রসুলকে অস্বীকার করে ওই ওইন আল্লাহ রসুলি অথবা তারা আল্লাহ এবং রসুলের মধ্যে পার্থক্য সৃষ্টি করে মানে কি আল্লাহকে মানে রাসুলকে মানে না যেমন মক্কর মোশেকরা এরা আল্লাহকে মানে আল্লাহর নামে কাজ করে কাবা ঘর তো অফ করে কিন্তু রাসুলকে মানে না তো আল্লাহ বলেন অথবা তারা যদি এমন হয় যে আইয়ু ফারুকু বাইন আল্লাহে ওই রিউন আইউ ফার্রুকু বাইন আল্লাহ রসুলি তারা আল্লাহ এবং রাসুলের মধ্যে ব্যবধান সৃষ্টি করতে চায় অর্থাৎ আল্লাহকে বিশ্বাস করবে রাসুলকে বিশ্বাস করবে না ওই একুণে নূপ নুবে না এবং তারা বলে আমরা কতককে মানব কতককে স্বীকার করবো ওই রিদুনিকা এবং তারা এর মধ্যবর্তী একটা রাস্তা সৃষ্টি করতে চায় আল্লাহ উলাইকুল কাফরুন হাক্কা এরা প্রকৃত কাফের নবী কাউকে মানবে কাউকে মানবে না অর্থাৎ এহুদিদের কথা দেখেন খ্রিস্টানদের কথা দেখেন এই আজকে আপনাদের মাফেলে রওনা করার সাথেই একটা লোককে মোবাইল করছে আমার ভাবি সে খ্রিস্টান এখন সে মারা গেলে আমাদের সাথে করণীয় আছে কিনা বিবাহটা বৈধ কিনা এখন এই দ্বারা বোঝেন আল্লাহ বলেন বললেন ওইয়ুব আজ আর না করবে বাজ আমরা কতকের উপরে মানে আনি কতক অস্বীকার করি এখন এহুদিরা ঈশ্বাল্লাহ আসলামকে স্বীকার করলো মোহাম্মদ সাল্লামকে স্বীকার করলো না আর ঈশা আল্লাহ সাল্লামকে স্বীকার করলো না তাহলে এরা কি না কাফের আল্লাহ বলেন নুরাই কুমুর কাফের হাক্কা এরা প্রকৃত কাফের তাহলে এখন খ্রিস্টানরা তারা তারা তো খ্রিস্টান না তারা তো কাফের যেহেতু খ্রিস্টানরা মোহাম্মদ সালামকে নবী কি মানে মানে না তাহলে তারা কাফের তাহলে এখন খ্রিস্টান বিয়া যায় যা এই নিয়ে যে আলেম সমাজ বা অনেক মানুষ খ্রিস্টান বিয়ে করে ঘটা করিয়া এহুদি বিয়া করে এটা আপনারা কী করে করেন কোরআন কি বলে কোরআন বলে যে যারা একজন রসুল মানে অন্যজনকে মানে না তারা প্রকৃত কাফের এখন বলেন যে খ্রিস্টানরা কি মোহাম্মদ সালামকে নবী হিসাবে মানে তা তারা প্রকৃত কাফের এহুদিরা কি ঈশ্বর সালাম মোহাম্মদ সালে নবী হিসাবে মানে মানে না তাহলে তারা প্রকৃত কাফের তাহলে এহুদি খ্রিস্টান বিয়ে করা যায় যারা কোথায় পাইলেন আপনি এই যেটা জায়েজ বলা হয়েছে সেটা হলো যারা হালে খেতাব এবং আমাদের রাসুলের রেসালাত নবুয়াতের আগে যারা হালে খেতাব হয়েছে মেন কাবলু কথাটা সেখানে বলা আছে কোরআনে যে রাসুলের নবুয়াতের আগে যারা হালে ছিল তাদেরকে বিয়ে করার জন্য সাময়িক অনুমতি দেওয়া হয়েছিল যেহেতু মুসলিম সমাজে নারীর অভাব ছিল আরব সমাজে কন্যা সন্তানকে জ্যান্ত কবর দেওয়া হতো নারীর অভাব ছিল কাজে এই নারীদেরকে তো এই কন্যা সন্তানের অভাব থাকার কারণে নারীদের অভাব ছিল এই জন্য সাময়িকভাবে আল্লাহ তারা তাও যারা মোহাম্মদ সাহসে নবতের আগে যারা হালে খেতাব তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার অনুমতি দিয়েছেন কিন্তু মোহাম্মদ সাহেব নবী হোসেন তার কাছে আসামি ক্ষেত্র আছে এরপরে একজনের হালে ভাবে তার সাথে বিয়া করা যাবে এটা হবে না কখনোই তাহলে এখানে বিষয়টা আপনারা বুঝলেন কি না আল্লাহকে মানে রাসুল মানে না রাসুল মানে তো কতককে মানে কতককে মানে না এই অবস্থা যাদের আল্লাহ তাদেরকে বললেন এরা প্রকৃত কাফের তারা ইহুদিরা প্রকৃত কাফের খ্রিস্টানরা প্রকৃত কাফের কি বুঝতে পারছেন কারণটা কি যে তারা একজন রসুল মানে আর একজনকে মানে না কেমন কাফির হাক্কা আল্লাহ বলেন এরা প্রকৃত কাফের কাফির আদা বা মোহিনা আর কাফেরদের জন্য আমি অপমানজনক শাস্তি নির্ধারিত করেছি আল্লা দিন আমন ও বিল্লায় ও রসুল যারা আল্লাহর প্রতি ইমান আনে এবং তার রসুলগণের পিতার উপর ইমান আনে আলামিউ ফারুকুই না হাদুমেন এবং তাদের মধ্যে তাদের কারোর মধ্যে তারা কোনো পার্থক্য সৃষ্টি করে না উলাইকা সাফা ইতিম হুম উজুরাহম এদেরকে আল্লাহ তালা তাদের বিনিময় দান করবেন অকান আল্লাহ আফুবান অকান গাফর রাহিমা এবং নিশ্চয়ই আল্লাহ তালা এবং দয়াবান তাহলে এখানে আল্লাহ কি বললেন যারা আল্লাহর প্রতি ইমান আনে সমস্ত রসুলগণ ইমান আনে এবং কারো মধ্যে ব্যবধান সৃষ্টি করে না সবাইকেই সমান হিসাবে আল্লাহর হিসাবে তারা স্বীকৃতি দেয় এদেরকে আল্লাহ তালা বিনিময় দিবেন আল্লাহ তালা এদের ক্ষমা করবেন আল্লাহ তালা দয়ালু কাজে এই জন্য নাবির সুন্দর ব্যাপারে যারা একজনকে মানে আর একজনকে মানে না তারা প্রকৃত কাফের কাজেই তারা আহলে খেতাবও নয় তারা এহুদিও নয় খ্রিস্টানও নয় আর খ্রিস্টান কথাটা তো কোরআনে আসা নাই খ্রিস্টান আছে নাসারা এহুদি এবং নাসারা নাসারা মানে ওরা দাবি করে যে আমরা ঈশ্বর আসলামকে সাহায্য করেছি এহুদিরা হত্যা করতে এসেছে আমরা তাকে সাহায্য করেছি রক্ষা করার জন্য এই জন্য তারা তাদের নাম দিয়েছে নাসারা নাসমানি সাহায্য করা আর ইহুদ শব্দের অর্থ হলো তবা করা তারা দাবি করে যে আমাদের বাবদা দ্বারা গরুর বাচ্ছা পূজা করছিল আমরা তবা করছি এই তবা ইহুদ শব্দের অর্থ তবা করা যারা তবা করেছে এই নাম দুইটা আল্লাহ তাদের দেয়নি এটা তারা নিজেরা এই নাম গ্রহণ করেছে আল্লাহর কাছে ইব্রাহিউুল আসলাম থেকে মোহাম্মদাম পর্যন্ত সমস্ত ইমানদারের নাম মুসলমান ইন্নাদ্দিন ইন্দা ইসলাম এইটা ইব্রাহিমুল আসলাম থেকে আরম্ভ করে মোহাম্মদাম পর্যন্ত ইসলাম সারা অন্য কোনো নাম আল্লাহ এর অ্যাফিলিয়েশন বা মঞ্জুরি দেয়নি পরিষ্কার ইন্ডিনাম অমাইয়াকে গায়রাল ইসলামী দিন ইসলাম সারা অন্য কোনো কিছুদিকে দিন হিসেবে গ্রহণ করে ফালা ইউক মেনু কখনোই তা তার থেকে গ্রহণ করা হবে না ও আফিল খাসিরিন এবং আখরাতে সে হবে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত তো সম্মানিত তো আমাদের শরীয়তের নাম হচ্ছে দিন ইসলাম আমাদের জাতির পিতা ইব্রাহিম আল আসসালাম ইব্রাহিম আল আসসালাম মুসলমানদেরও জাতির পিতা খ্রিস্টান জাতির পিতা ইহুদির জাত সবাই জাতির পিতা ইব্রাহিম আল আসসালাম ইব্রাহমুলসলাম থেকে পৃথিবীর নবীর রসুলের ধারা ইব্রাহ আসলাম বড়সুল ইসমল আসলাম তার বংশ থেকে আমরা বনি ইসমাইল আর ওরা বনি ইসরাইল অর্থাৎ ইব্রাহিম আসাম দ্বিতীয় ইয়াকুব ইয়াকুবুল আসলাম তার ইয়াকুব আসসালামসাল্লাম আসলাম ইয়াকুবল্লা অপর নাম হলো ইসরায়েল এই ইসরাইল বা ইয়াকুব আল এর বারো সন্তান ছিল এদের বংশধরকে ইসরাইল বলা হয় এবং ওই বংশ থেকে ঈশ্বর আসলাম মধ্যে সব নবী রসুল দুনিয়াতে আসে আর ইসমাইল আসলামের বংশ থেকে শুধু একজন নবী আসে আমাদের নবী মোহাম্মদুল রসুল্লাহ সাল্লু আসলাম তাহলে আমাদের সবাইই জাতির পিতা ইব্রাহিম আলাহসালাম এবং তিনি আমাদের নাম রাখছেন মুসলিম কিন্তু এছাড়া অন্য কোনো নাম গ্রহণ করা আল্লাহ বসে কবুল হবে না এখন তারপর আপনারা যে জেদাকরণ করেন আল্লাহ বলেছে ফালাই ইউক বালা মেনু অবশ্যই তার থেকে তা গ্রহণ করা হবে না কি কী কারণে গায়েরাল না ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে যদি আপনি দিন মনে করেন আপনার যেটা আল্লাহ তালা কবুল করবে না কাজে আমাদের শরীয়তের নাম দিন ইসলাম কাজে আমরা আলমী সমাজ কি করে এগুলো করতেছি কি করে আমরা এগুলো করছি এই জন্য আমি যেটা আমার প্রস্তাব আমি জানি না আমার করার ক্ষমতা নাই আপনাদেরকে বললাম যে আপনারা এমন শিক্ষা প্রতিষ্ঠান চালু করেন সমাজে যাতে এই কোরআনের শব্দ অর্থগুলো শিখা বুঝতে পারে এতে কিছু বোঝার আছে কারণ আল্লাহর কাছে দিন হয়েছে ইসলাম ইসলাম আল্লাহর কাছে কোনো দিন নাই ইসলাম সারা অন্য কিছু গ্রহণ করলে আল্লাহ গ্রহণ করা হবে রে এতে কোনো তাফসিল লাগবে এভাবে শব্দার্থ সহ একটা লোক যদি তিরিশ পারা কোরআনের অর্থ বুঝতে সক্ষম হয় তাহলে সে আত্মরক্ষামূলক ব্যবস্থাটা তার হবে নিজেকে নিজে রক্ষা করতে পারবে সামনে দজ্জালের যুগ ফেতনার যুগ আলেম আলমরা কে কী করছে এটা বলা অসম্ভব কিন্তু নিশ্চিতভাবে জেনে রাখেন যে আমাদের ইসলামের যে ক্ষতি করে এজন্য আমাদের আলেমদেরকেই ব্যবহার করা হচ্ছে আমাদের ইসলামের মধ্যে গণ্ডগোল করা ক্ষতি করা মতভেদ সৃষ্টি করা এজন্যই আমার মতো আলেমদেরকেই ব্যবহার করা হচ্ছে এটা আলেমরা ছাড়া অন্য কেউ করতে পারে না এই জন্য সমাজে আলেমদের মধ্যে এত বিভ্রান্তিকর কথাবার্তা কাজে এই জন্য কিচ্ছু করার নাই এটা আপনি এটা বলারও কোনো ক্ষমতা নাই কিন্তু আসলে সত্য আপনি এই মূল কথাটা দেখেন যে এহুদি খ্রিস্টানরা যে ইসলামকে ধ্বংস করার জন্য তাদের যে বিরাট বাজেট কোটি কোটি ডলার বিলিয়ন তারা ইসলামকে ধ্বংস করার জন্য যে তারা পরিকল্পনা নিছে এই টাকাটা কোথায় যাচ্ছে এই টাকাটা কি কোনো কলেজ ইউনিভার্সিটি শিক্ষককে দিয়া পারবে ইসলামের ক্ষতি করতে এটা তো আমার মতো আলেমদের পিছন এই টাকাটা ব্যয় করা হচ্ছে যার জন্য আলেমদের মধ্যে এতখানি মানে গর্বার শুধু মানে সুন্দর একটা সাজানো দেশ এটা ভেঙে চুরে তার আলোমালো করে দিচ্ছে সব একটা সুসংগত দেশ যেটা আল্লাহকে বলছেন আল্লাহ কোরআন তুপসি তুপে ইসলায় পৃথিবীকে সুসংহত করার পর পৃথিবীকে সুন্দর করার পর পৃথিবীকে দুরুস্ত করার পর তোমার এর মধ্যে ফাঁসাদ ঘটাইও না তার পৃথিবী দুরুস্ত হয়েছে কখন যখন আল্লাহ বলছেন আলিয়ম আকমাল তুল হকুম দিন তখন আপনাদের এই পৃথিবী সুসংহত সুদৃঢ় সব কিছু সংশোধন হয়েছে আল্লাহ নিজে বললেন যে আমি দিনকে পরিপূর্ণ করে দিয়েছি আল্লাহ তালা তার রাসুলের জীবিত থাকতে বললেন দিন পরিপূর্ণ হয়েছে আর আপনারা এখন ফরজ আজেব সুন্নত মোস্তাফ বাইর করেন হাদিস বাইর করেন মুক্ত বাইর করেন আর সব আলোমালো করে ফেলাইতেছে কী ব্যাপার বলেন আল্লাহ কোরআনে বলেন এটা যে আমি দিনকে পরিপূর্ণ করে দিয়েছি তো দিনকে পরিপূর্ণ মানে কি কোনো সুন্নত বাকি আছে না মোস্তাদ বাকি আছে না কোনটা বাকি আছে আকমাল শব্দটা কি ইসমিল মানে রূপে এটা পরিপূর্ণ করে দেওয়া হয়েছে একমাল সেই দিনের ব্যাপারে আজকে আপনারা আমরা আলেমরা সব এলোমালো করে ফেলছি অথচ মেইন বিষয়গুলি সম্পর্কে একটা কথাও বলা হচ্ছে না আজকে ব্যাপার কারণে পৃথিবী যে কোন পর্যায়ে চলে গেছে পৃথিবীর ধ্বংসের একমাত্র কারণ হলো এই যে জেনা যখন সাধারণ হয়ে যাবে কমন তখন সেই জাতির আলো গজব বাড়বে সুদের কারবার কোনোভাবে আপনারা যত বুদ্ধি আর যত প্রশ্ন করেন সুদের থেকে আর আবার কোনো বুদ্ধি আছে এ আলেমদের একটা কথাও শোনেন সমাজে শুধু এই যেগুলা মানে প্রতিষ্ঠিত ব্যাপার এগুলো নিয়ে খালি আলোমালো করো একটু ওইটা ঠিক নেই এটা ঠিক না ওইটা ঠিক না মানুষ হয়রান হয়ে যাচ্ছে যাহা নামাজ পাল্লাম এতকাল কী করলাম কাজে আপনারা সতর্ক থাকেন ফাসাদ কিন্তু আমরা আলেমরাই করব করবো করছি এবং এই জন্য বাসার উপায় হলো নিজে কোরআন বোঝা এই জন্য আল্লাহ রসুল বলছেন যে এলিম শিক্ষা সবাই উপরে ফরজ এটা সবাই উপরে ফরজ কাজী সবাই কোরআন শেখার নিয়াত করেন চেষ্টা করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ولمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من القاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصراً كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به وعفونا عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين سبحان ربك رب العزه عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين السلام